স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা আমরা করব বলেছিলাম সেটা কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি। 10 লাখ টাকা পর্যন্ত আপনি পড়াশোনার জন্য লোন পেতে পারেন, 15 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে, সেটাও খুব কম টাকা। এবং যখন আপনি পড়া যেটা আমরা করব বলেছিলাম সেটা কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি। 10 লাখ টাকা পর্যন্ত আপনি পড়াশোনার জন্য লোন পেতে পারেন, 15 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে, সেটাও খুব কম টাকা। এবং যখন আপনি পড়াশুনো শেষ করে চাকরি বাকরি করবেন তখন অনেকে আছে হয়তো পড়াশুনো করতে পারেনি পয়সার জন্য, তাই সেক্ষেত্রে বয়সটাও 40 বছর রাখা হয়েছে। আপনারা ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, ডাক্তারি পড়তে পারেন, এইসব ক্ষেত্রে বাবা মা অনেক সময় পায় না টাকা, সেই টাকা দিয়ে ভর্তি হয়ে আপনারা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। ভালোভাবে তৈরি হন, মানুষ তৈরি হন, ছাত্রছাত্রীরাই আমাদের সমাজের গর্ব। খুব ভালো থাকুন আপনারা, আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আপনারাই অন্যায় অত্যাচার সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রতিবাদী হবেন। আবার মনে রাখবেন, অন্যায় কেউ করলে প্রতিবাদ যেমন করবেন, প্রতিরোধ করবেন, আবার সুন্দরভাবে সুন্দরভাবে সভ্যতা সংস্কৃতি কালচার পড়াশোনা সব কিছু নিয়ে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, উন্নততর চরিত্র গঠন করতে হবে। এটা সমাজের সবচেয়ে বড় কাজ। আপনারা আমার সবসময় প্রিয়, আমি আপনাদের খুব ভালোবাসি এবং যতদিন থাকবো ভালোবেসে যাব। যারা 12 ক্লাসে উঠবেন তাদের 10,000 টাকা করে দেওয়া হবে, সে স্মার্টফোনই কিনুন বা ট্যাবই কিনুন। আজকে 1700 স্টুডেন্টদের ল্যাপটপও দেওয়া হচ্ছে, প্লাস অনেকগুলো বই দেওয়া হয়েছে জীবনের অভিজ্ঞতা দিয়ে যেগুলো আমরা লিখেছি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা, গীতবিতান, নজরুল ইসলামের সঞ্চয়িতা থেকে শুরু করে একেবারে অনেক ভালো ভালো বই, নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন, বিদ্যাসাগর, রসধারা, অনেক বই দেওয়া হচ্ছে। এবং আমার নিজের জীবনেও চলতে চলতে অনেকগুলো বই আমি লিখেছিলাম, তার থেকেও যেগুলো প্রয়োজনীয় কাজে লাগবে অনেক ইনফরমেশানের জন্য সেগুলো দেওয়া হয়েছে। আপনাদের সকলে ভালো থাকুন। আমি মুর্শিদাবাদ থেকে এবার চলে যাব বীরভূমে, একেবারে মুর্শিদাবাদ থেকে সাগরদিঘি পেরিয়ে রামপুরহাট দিয়ে আমি বোলপুর কিন্নাহাট ঢুকব, মানে বীরভূম ঢুকব আর কি। আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং বীরভূম জেলা এমনিতেই লালমাটির জেলা, আমার নিজস্ব জেলা, এবং বীরভূমের তো একটা ঐতিহ্য আছে, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী আমাদের একদিন খুব গর্বের জায়গা ছিল, আজ নানা রকম প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের যে পদচিহ্ন, তার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বকবি বিশ্বছবি, সেই ছবি আমাদের এখনও গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে, আমাদের মনকে তো মানে সুন্দর করে দেয়। আমরা বীরভূম শুনলেই খুশি হয়ে যাই, একদিকে বাউলের একতারা, অন্যদিকে লালমাটির পথ, অন্যদিকে শান্তিনিকেতন, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি, সবটাই গর্বের। আপনারা ভালো থাকুন, ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে আসুন। বীরভূমের ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করছেন, আমি সত্যি খুব খুশি এটা জেনে। আপনাদের অনেক অভিনন্দন।